কম মশলা দিয়ে মাছটা রান্না করার চেষ্টা করব বাঙালি স্টাইলে। वन टेबल स्पून जिंजर गार्लिक पेस्ट, आई एम यूजिंग हेयर वेरी मिनिमल स्पाइसेस। मैं एखाने परिमाण मतो तेलटा गरम करार पर एक टी स्पून जीरा दिए तारपर आमी ओटार मध्य चार पाँचटा प्याज दिए प्याज एकटु नरम हार पर तार मध्य एक टेबिल स्पून आदा रसुन दिए এখন আদা রসুন একটু ভাজা হয়েছে আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিব এখানে লবণ রেড চিলি পাউডার হলুদ আর ধনিয়া আছে যে যতটুকু মানে পছন্দ করে পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে ওটা একটু শেষ হলো ওটার মধ্যে আমি টমেটো দিয়ে দিব টমেটো আর কাঁচা মরিচ বোতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুচি সসের বোতলটা আমি রিসাইকেল করেছি এই টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিব লাকিলি এখন দেশে টমেটোর সিজন তো অনেক ভালো মজা টমেটো এগুলো তো আর এতদিন আমরা যা খেয়েছি সেগুলো ছিল ফর্মেলিন বা বাইরে থেকে আনা তেমন টেস্টও না আর প্রচুর পরিমাণে দাম ছিল এখন তো আল্লাহ শুকর যে দামটা একটু নিয়ন্ত্রণে আছে সবাই টমেটোটা ইউজ করতে পারে আমি কালকে এই টমেটো দিয়ে বারবিকিউ টমেটো ভর্তা করেছিলাম সেই মজা হয়েছিল ভাবছি ওটা রেসিপি করব আমি এই টমেটোকে প্রথমেই বেশি নরম করবো না একটু কষানোর পর মশলার গন্ধটা শেষ হলে আমি এটার মধ্যে পানি দিয়ে মাছ ছেড়ে দেব কারণ এই পমফ্রেট মাছ সবাই জানেন যে অনেক নরম থাকে অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় না হলে ভেঙে যায় যেহেতু আমি এগুলো ভাজবো না আজকে কাঁচাই রান্না করব কাঁচা মাছের ভাজার তুলনায় পুষ্টিটা বেশি থাকে আর আমরা যে বাঙালি খাবারে মাছ ভাজি সেটার মধ্যে কোনো পুষ্টিগুণ তেমন থাকে না তো পুষ্টি যদি খেতে চান আর সমুদ্রের মাছ এমনিতেই পুষ্টিতে ভরপুর থাকে আয়োডিন থাকে আয়রন থাকে নিজের জন্য বা বাচ্চার জন্য অনেক উপকারী তো আমি এই মাছ ভাজবো না মানুষ মুখের মজার কারণে মাছ ভাজে ঠিক আছে ওটা চলে সময়তে চলে কিন্তু পুষ্টিগুণ যদি নিতে চান যে কোনো জিনিসের পুরোপুরি পুষ্টিগুণ নিতে চান ওটাকে বেশি কুক না করাটাই ভালো যেমন সবজি বা এই ধরনের মাছ আছে এগুলো ভাজলে সম্পূর্ণ পুষ্টিটা স্পয়েল হয়ে যায় আর টমেটো দেখেন দেশি টমেটো সেজন্য পাঁচ মিনিটও লাগলো না এটা গলতে আর এটাই যদি ফর্মেলিন করা থাকতো বা আনসিজনের মানে সিজনাল টমেটো না থাকতো তাহলে টমেটো তরকারি আধা ঘন্টা লাগুক আর এক ঘন্টা টমেটো আর সহজে গলে না কিন্তু এই টমেটোগুলো একবারে হালুয়া হয়ে যায় তো আপনি এবার আমি পানি দিয়ে দিব তরকারিতে পানি দিয়ে একটু বলো কাটলে মাছগুলো ছেড়ে দিব এই মাছ অনেক সহজে রান্না করা যায় কিছু কিছু জিনিস বা মাছ বেশি মশলা দিলে সেটা টেস্ট হারিয়ে যায় টেস্ট পাওয়া যায় না আর এই সেম ওই জিনিসটা আমরা যদি অল্প পরিমাণ মশলা দিয়ে কম মশলা দিয়ে রান্না করি ওটার টেস্ট আর ফ্রেগনেন্সটা ওইভাবেই সেমই থাকে দেখে মনে হচ্ছে যে তরকারিটা অনেক মজা হবে আজকে ইনশাল্লাহ তো এবার আমি পানি দিয়ে দেই পানিটা মেবি আর একটু লাগবে যেহেতু সাত পিস মাছ এখানে বিসমিল্লাহ এভাবে খাপে খাপে মাপে মাপে দিয়ে দেবো অনেকগুলো তো নাড়াচাড়া করা যাবে না
হ্যাঁ তুমি যে এইভাবে থাক, তো এভাবে থাক। এবার ঢেকে দিব হোক, প্রতি রান্না করলে বা মনে হয় একটু পানির পরিমাণটা আমার একটু বেশি হয়েছে, তো ঢেকে রান্না করলে এটা হালুয়া হয়ে যেতে পারে, সেজন্য ঢাকনাটা উঠিয়ে দিলাম। মাছে নিয়ে এবার ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেল আমার পমফ্রেট ভুনা, খুব সো মজাই হয়েছে, খাওয়ার পর বোঝা যাবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। এইভাবে তুলে নিব এটাকে, এই তো এইভাবে তুলে নিব। অলরেডি একটু একটু ক্র্যাক হয়ে গেছে মাছটা।